Y24 এর দর্শকদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমির হোসেন লস্কর। মুখ্যমন্ত্রীর উপর থেকে মামলা প্রত্যাহার করতে হবে দাবি করলেন বিধায়ক ও কৃষক নেতা অখিল গগৈ। আসাম মিজোরাম সীমান্ত সমস্যা নিয়ে উদ্ভূত পরিস্থিতি প্রত্যক্ষ করতে বিধানসভার সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে তিনিও শিলচরে আসেন। শিলচরে এসে সাংবাদিকদের সম্মুখে তিনি প্রথম মুখ খুলতে গিয়ে দাবি তুলেন যে আসামের মুখ্যমন্ত্রীর উপর মিজোরাম যে মামলা করেছে সেই মামলা প্রত্যাহার করতে হবে। উপস্থিত হয়েছো এই মুহূর্তত মোৰ কবলগীয়া প্ৰথম কথাটো হ'ল যে হ্যাঁ, মুখ্যমন্ত্ৰীৰ ওপৰত গোচৰ দিয়াটো আমি কেতিয়াও মানি ল'ব নোৱাৰোঁ। মুখ্যমন্ত্ৰীৰ ওপৰত গোচৰ উঠাই ল'ব লাগে, মানে অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ, হয়, অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ ওপৰত গোচৰ উঠাই ল'ব লাগে, এইটো আমাৰ প্ৰথম দাবী। কাৰণ আমি মুখ্যমন্ত্ৰীক কিবা কথাত সমালোচনা কৰিব পাৰোঁ, কিন্তু কোনোপধ্যে মিজোৰামে আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ ওপৰত গোচৰ দিয়া আমি কেতিয়াও মানি ল'ব নোৱাৰোঁ। আমাৰ কাজ যদি আপোনাৰ ভাল লাগে তাহলে এই চেনেলটি অৱশ্যে ছাবস্ক্রাইব কৰিব এবং আমাদেরকে উৎসাহিত করবেন লাইক ও শেয়ারের মাধ্যমে।